রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি কল্পনা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম পরিচিতির সপ্তম অধ্যায়ের একটি প্রশ্নোত্তর নিয়ে। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার প্রশ্নটি দেখো সবাই। আগে দেখো সবাই, প্রশ্নটি হচ্ছে প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য অথবা বৈসাদৃশ্য আলোচনা করো। প্রশ্নটি লিখে ফেলো সবাই খাতায়। প্রশ্নটি হচ্ছে প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য অথবা বৈসাদৃশ্য আলোচনা করো। তো প্রবেশন এবং প্যারোল, প্রবেশন এবং প্যারোল উভয়ই সংশোধনমূলক কার্যক্রমের দুটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। এই দুটি পদ্ধতিরই উদ্দেশ্য হচ্ছে একই, আর সেই উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করা এবং অপরাধীদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা। তো এই প্রবেশন এবং প্যারোলের মধ্যে যথেষ্ট মিল থাকলেও আবার কিছুটা পার্থক্য রয়েছে, আজকে আমরা সেই পার্থক্য নিয়ে আলোচনা করব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো প্লিজ। আমাদের এক নম্বর পার্থক্য হচ্ছে প্রবেশন ব্যবস্থায় অপরাধীকে সম্পূর্ণ শাস্তি স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়। তো প্রবেশন ব্যবস্থায় কি হচ্ছে, অপরাধীকে সম্পূর্ণ শাস্তি স্থগিত রেখে তারপর তাদের মুক্তি দেওয়া হয়। আর এই ক্ষেত্রে প্যারোলের ক্ষেত্রে দেখা হচ্ছে, প্যারোলের ক্ষেত্রে হচ্ছে প্যারোল ব্যবস্থায় অপরাধীকে প্রদেয় শাস্তির আংশিক আংশিক ভোগ করার পর মুক্তি দেওয়া হয়। তো প্যারোল ব্যবস্থায় হচ্ছে, প্যারোল ব্যবস্থায় অপরাধীকে প্রদেয় শাস্তি আংশিক ভোগের পর মুক্তি দেওয়া হয়। তাহলে কি দুটির মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে? তো পার্থক্যটা হচ্ছে প্রবেশন ব্যবস্থা অপরাধীকে সম্পূর্ণ শাস্তি স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়, আর প্যারোল ব্যবস্থায় অপরাধীকে প্রদেয় শাস্তির অর্থাৎ যে শাস্তি তা সেই অপরাধীর উপর কার্যকর করা হয় সেই শাস্তির কিছুটা ভোগ করার পর তারপর তাদেরকে মুক্তি দেওয়া হয়। এখন নেক্সট দেখো সবাই, নেক্সট হচ্ছে নাম্বার দুই, প্রবেশনে অপরাধীকে শর্তাধীনে মুক্তি দেওয়া হয় আদালত থেকে। এবং প্যারোল ব্যবস্থায় অপরাধীকে শর্তাধীনে মুক্তি দেওয়া হয় কারাগার থেকে। দেখো সবাই, প্যারোল ব্যবস্থায় অপরাধীকে মুক্তি দেওয়া হয় কারাগার থেকে। তাহলে লক্ষ্য করো সবাই, প্রবেশন ব্যবস্থায় অপরাধীকে শর্তাধীনে মুক্তি দেওয়া হয় আদালত থেকে, আর প্যারোল ব্যবস্থায় অপরাধীকে মুক্তি দেওয়া হয় কারাগার থেকে। এরপর দেখো নেক্সট নাম্বার তিনে, প্রবেশন প্রক্রিয়ায় অন্যান্য অপরাধীদের সংস্পর্শে আসতে হয় না, অর্থাৎ প্রবেশন প্রক্রিয়ায় তাদেরকে অন্যান্য অপরাধীদের সংস্পর্শে আসতে হয় না, কারণ তাদেরকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর দেখো প্যারোলের ক্ষেত্রে হচ্ছে, প্যারোলে অপরাধীদের অন্যান্য
প্যারোলে অপরাধীদের, দেখো সবাই, প্যারোলে অপরাধীদের অন্যান্য অপরাধীদের সংস্পর্শে আসতে হয়। অন্যান্য অপরাধীদের সংস্পর্শে আসতে হয়। তো দেখো সবাই, প্রবেশনে হচ্ছে প্রবেশন প্রক্রিয়ার জন্য অপরাধীদের সংস্পর্শে আসতে হয় না, কিন্তু প্যারোল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যারোলে অপরাধীদের অন্যান্য অপরাধীদের সংস্পর্শে আসতে হয়। এরপর নেক্সট দেখো, নাম্বার চার, প্রবেশনের মাধ্যমে মুক্তি দেওয়ার ক্ষমতা আদালত কর্তৃপক্ষের, অর্থাৎ একজন অপরাধী প্রবেশন প্রক্রিয়ায় একমাত্র আদালত থেকেই মুক্তি পেতে পারে। কিন্তু প্যারোলের ক্ষেত্রে দেখো সবাই, প্যারোলের ক্ষেত্রে হচ্ছে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে একমাত্র কারাগার কর্তৃপক্ষের। তো দেখো সবাই, সেটা প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে কারাগার কর্তৃপক্ষের। তাহলে প্রবেশনে হচ্ছে মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে আদালত কর্তৃপক্ষের, কিন্তু প্যারোলে দেখা যাচ্ছে মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে হচ্ছে কারাগার কর্তৃপক্ষের। এরপর নেক্সট দেখো সবাই, নাম্বার পাঁচে হচ্ছে প্রবেশন ব্যবস্থায় কিশোর অপরাধী, নতুন ও কাঁচা অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে প্রবেশন প্রক্রিয়া দেখা যাচ্ছে যে এই অপরাধীগুলা সবসময় নতুন ও অপ্রাপ্তবয়স্ক এ ধরনের হয়ে থাকে। এখন আমরা প্যারোলের ক্ষেত্রে কি ধরনের অপরাধী হয় সেটা দেখব। প্যারোলের ক্ষেত্রে সাধারণত বয়স্ক, দেখো প্যারোলে হচ্ছে প্যারোলে অপরাধীরা বয়স্ক ও পুরাতন, অর্থাৎ প্যারোলের অপরাধীরা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং পুরাতন। এরপর আমরা নেক্সট আলোচনা করব তাহলে কি দেখা যাচ্ছে পাঁচ নম্বরে প্যারোলে অপরাধীরা হয় প্রাপ্তবয়স্ক ও পুরাতন। এরপর দেখো সবাই, নাম্বার ৬, প্রবেশন ব্যবস্থায় অপরাধীর বিচার কার্য সম্পাদন করা সহজ, অর্থাৎ খুব তাড়াতাড়ি বা সহজে বিচার কার্য সম্পাদন করা সম্ভব হয় প্রবেশনের ক্ষেত্রে। কিন্তু প্যারোলের ক্ষেত্রে দেখো সবাই, প্যারোলে বিচার কার্য সম্পাদন করা বেশ কঠিন। তাহলে কি হচ্ছে, প্রবেশন ব্যবস্থায় অপরাধীর বিচার কার্য সম্পাদন করা সহজ, কিন্তু প্যারোল ব্যবস্থায় হচ্ছে বিচার কার্য সম্পাদন করা বেশ কঠিন। এরপর আমরা বলবো নাম্বার ৭, প্রবেশনের শর্ত ভঙ্গ করলে বিচারের মাধ্যমে পুরো শাস্তির সম্মুখীন হতে হয়, অর্থাৎ প্রবেশনের যে অপরাধীরা থাকে তারা যদি তাদের সেই শর্ত সাপেক্ষ যে মুক্তি পায়, সেই মুক্তি পাওয়ার সুযোগে তারা যদি তাদের শর্ত ভঙ্গ করে তাহলে তাদের কি হয়, পুরো শাস্তির সম্মুখীন হতে হয়। আর এদিকে প্যারোলের ক্ষেত্রে হচ্ছে প্যারোলের শর্ত ভঙ্গ করলে দেখো সবাই, প্যারোলে
তাহলে শর্ত ভঙ্গ করলে ভঙ্গ করলে প্যারোলে শর্ত ভঙ্গ করলে বাকি শাস্তির মেয়াদ পূর্ণ করতে হয়। প্যারোলে শর্ত ভঙ্গ করলে বাকি বাকি শাস্তির মেয়াদ মেয়াদ পূর্ণ করতে হয়। প্যারোলের শর্ত ভঙ্গ করলে বাকি শাস্তির মেয়াদ পূর্ণ করতে হয়। এখন নেক্সটে দেখো নাম্বার 8, প্রবেশনে বিচার কার্য ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়, অর্থাৎ একটা সামাজিক পরিবেশের মতো করে সেখানে প্রবেশনের অপরাধীদের বিচার কার্য সম্পাদন করা হয়। কিন্তু প্যারোলের ক্ষেত্রে হচ্ছে বিচার কার্য করতে হয় জনসম্মুখে। দেখো সবাই, প্যারোলে বিচার কার্য জনসম্মুখে অনুষ্ঠিত হয়। দেখো সবাই, প্যারোলে বিচার কার্য হয় জনসম্মুখে। প্যারোলে বিচার কার্য হয় জনসম্মুখে। প্যারোলে বিচার কার্য তাহলে কি হয়? প্যারোলে বিচার কার্য হয় জনসম্মুখে। এরপর সবাই নাম্বার 9 দেখো। নাম্বার 9 রয়েছে, প্রবেশন পদ্ধতিতে অপরাধীকে সমাজে হেয় প্রতিপন্ন হতে হয় না। প্রবেশনে যেহেতু অপ্রাপ্তবয়স্ক, কাঁচা বা নতুন অপরাধী থাকে, তাই সেক্ষেত্রে তাদেরকে সমাজের অন্যান্য যে লোকজন থাকে তাদের চোখে ছোট বা লজ্জিত হতে হয় না, হেয় প্রতিপন্ন হতে হয় না। কিন্তু প্যারোলের ক্ষেত্রে দেখো সবাই, প্যারোলে যেহেতু প্রাপ্তবয়স্ক লোকেরা থাকে, সেহেতু দেখো সবাই নাম্বার 9 দেখো, প্যারোলে প্যারোলের অপরাধীদের প্যারোলের অপরাধীদের সমাজে হেয় প্রতিপন্ন হতে হয়। এরপর দেখো, প্রবেশন একটি বিচার বিভাগীয় সিদ্ধান্ত, আর প্যারোলের ক্ষেত্রে দেখো সবাই, প্রবেশন হচ্ছে একটি বিচার বিভাগীয় সিদ্ধান্ত, কিন্তু প্যারোল হচ্ছে একটি প্রশাসনিক সিদ্ধান্ত। দেখো সবাই, প্যারোল একটি প্রশাসনিক সিদ্ধান্ত। এরপর রয়েছে নেক্সটে সর্বশেষ নাম্বারে বলতে দেখো, প্রবেশনে অপরাধী অন্যান্য অপরাধী দ্বারা প্রভাবিত হয় না এবং নিজেও অন্যকে প্রভাবিত করে না, অর্থাৎ তারা কি হচ্ছে, যেহেতু অপরাধ জিনিসটা কি বুঝতে পারে না, তাই তারা নিজেরা অন্যদের দ্বারা প্রভাবিত হয় না এবং কি হচ্ছে, নিজেও আরেকজনকে প্রভাবিত করে না। এরপর দেখো প্যারোলের ক্ষেত্রে কি হয়েছে, প্যারোলের ক্ষেত্রে হচ্ছে নাম্বার 11, প্যারোলে অন্যান্য অপরাধীদের দ্বারা অপরাধী প্রভাবিত হয়। প্যারোলে অন্যান্য অপরাধী দ্বারা
অন্যান্য অপরাধী দ্বারা অপরাধী অপরাধী প্রভাবিত হয়। প্রভাবিত হয় এবং নিজেও নিজেও অন্যকে প্রভাবিত করে। হ্যাঁ দেখো সবাই, প্যারোলে অন্যান্য অপরাধী দ্বারা প্রভাবিত অপরাধী দ্বারা অপরাধী প্রভাবিত হয় এবং নিজে অন্যকে প্রভাবিত করে। তো আমরা আলোচনার সর্বশেষে বলতে পারি যে প্রবেশন এবং প্যারোল দুটি আলাদা পদ্ধতি হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে তাদের মধ্যে কিছু মিল রয়েছে। সেটি হচ্ছে উভয়ের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করে অপরাধীদের একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া। সবাইকে ধন্যবাদ।